এই গরমে সানট্যান অথবা সানবার্ন খুব কমন একটি প্রবলেম। এক জায়গার স্কিন টোন অন্য জায়গা থেকে কালো হয়ে যাচ্ছে, কপালের স্কিন টোন তো পুরো ফেসের সাথে একদমই ম্যাচ হচ্ছে না। এখন কোশ্চেন হচ্ছে এই প্রবলেমগুলো কেন হচ্ছে, মূল সমস্যাটা কি? প্রশ্ন হলো, আপনি কি রেগুলার বাইরে বের হবার আগে সানস্ক্রিন অথবা সানব্লক অ্যাপ্লাই করছেন কি, নাকি অ্যাপ্লাই উইদাউট এনি SPF বাইরে চলে যাচ্ছেন? এই প্রবলেমগুলো এড়াতে আমাদের রেগুলার উচিত বাহিরে বের হবার আগে কিংবা বাসায় থাকলেও সানস্ক্রিন অথবা সানব্লক অ্যাপ্লাই করা, কারণ নিয়মিত সানস্ক্রিন অথবা সানব্লক অ্যাপ্লাই না করার ফলে আমাদের স্কিনটা ড্যামেজ হয়ে যায়, কারণ বাহিরে বের হবার ফলে রোদের আলো সরাসরি আমাদের স্কিনের উপর এফেক্ট করে। ম্যাক্সিমাম টাইম দেখা যায় আমাদের ফেসের স্কিন টোনের সাথে কপালের স্কিন টোন একদমই ম্যাচ হচ্ছে না, আবার এটাও দেখা যায় হাতের টোনের সাথে ফেসের টোন ম্যাচ হচ্ছে না। তাই আমাদের প্রতিদিন উচিত আমাদের স্কিন টাইপ অনুযায়ী যে কোনো সানস্ক্রিন অথবা সানব্লক অ্যাপ্লাই করা। ভ্যালেন্সিয়া জিও নেচার প্লাস সানব্লক SPF50+ PA++++ কলাজেন এবং অয়েল নিয়ন্ত্রিত আপনার স্কিনকে UVA এবং UVB থেকে প্রোটেক্ট করে, আপনার স্কিনে পুষ্টি যোগায়, অ্যান্টি এজিংয়ের প্রবলেম দূর করে, পাশাপাশি আপনার স্কিনকে সফট করে। আপনার স্কিনকে সম্পূর্ণভাবে UVA UVB থেকে প্রোটেক্ট করবে, আপনার স্কিন টেক্সচার স্মুথ করবে, অ্যাপ্লাইয়ের পরে আপনার স্কিনে একদমই কোনো হোয়াইট ক্যাচ দিবে না। এই সানস্ক্রিনটা অ্যাপ্লাইয়ের ফলে আপনার স্কিনটা অনেক বেশি ক্লিন লাগবে। বেস্ট রেজাল্ট পেতে 2 থেকে 3 ঘন্টা পরপর সানস্ক্রিন রিঅ্যাপ্লাই করুন। বাহিরে বের হবার ম্যাক্স 15 মিনিট আগে এই সানব্লকটি অ্যাপ্লাই করুন, আপনার ফেস সহ নেক এরিয়া এবং হাতেও অ্যাপ্লাই করুন।